Hi guys, good morning and welcome back to my Banglog channel. Camera channel, as usual. Just for our dear John, ask the only short cook, Baloka with Akavar, Snantan Kore, Pujo to DM, vlog to start Kurchi. Ask about the Parar, Bishal Borokore function, Bijoy Shomiloni, Deki Bikavella Hotek to Jeto Paddy function. Age Chotavala and a cook jetam, Manesha function, Dunction Hule. একদম চেয়ার ফিয়ার নিয়ে একদম ফার্স্ট রোতে বসে যেতাম আর মাকে বলতাম এটা খেতে পেয়েছে ওটা খেতে পেয়েছে আর সাধারণত এরকম টাইপের কোনো ফাংশন হলে এই ওই ফুড স্টল তো থাকেই ফুচকা চপ হেনা তেনা শীতকালে চপ মুড়িতে একটা আলাদাই ক্রেজ তো যাই হোক এই সব টুকটাক খেতাম তারপরে মম মানে যার বাচ্চাটাকে দেখলে পুচকেটা ও আর আমি তো খুবই সমবয়সী বোন চলে আসতো তারপর আর আর এক ভাই আছে মানে অনুরাগ যে কিনা আমাদের সাথে কাশ্মীর ট্রিপেও গেছিল ও আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি মজা করা মানে বিশাল একটা মজা হতো এরকম টাইপের পাড়ায় কোনো ফাংশন হলে তো যাই হোক দেখি সন্ধ্যাবেলা একবার পারলে যাব একদম বাড়ির সামনে আমার বাড়ির সামনেই হচ্ছে তো যাই হোক চলো উইথ আমি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে আমার সবাই হয়তো ভাবছে এটা কিসের রিংটোন ছেলেটা সামনে ফোনের রিংটোন হ্যাঁ তো যাই হোক বেসিক্যালি ওই কার যিনি ধোয়ে তিনি আর কি ফোন করেছিলেন বললেন যে গাড়ি ধোয়া হয়ে গেছে তো গাড়িটা লক করে দিতে তো ওই জন্য লক করে দিলাম তো যাই হোক চলো এবার লাঞ্চে বসবো শয়ন গেছে স্নানে আর লাঞ্চের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে এখানে রয়েছে রাইস কালকের অল্প একটু তরকারি বেঁচে গেছে এখানে রয়েছে মুসুরের ডাল বাঁধাকপি কাতলা মাছের আলু দিয়ে ঝোল পাবদা মাছের ঝাল আর এইটা হচ্ছে সেই নন আইরিশটা যেটা বললাম না পরশু দিনকার ওই ফ্ল্যাটের একজন গেছিলেন বাংলাদেশ উনি দিয়েছেন তো এটাই আজকে বাবা করে পাঠিয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে এটা অ্যাজ ইউজুয়াল আমি জানি খেতে খুব ভালো হয়েছে আজকে শায়নকে খাওয়ানোর চেষ্টা করবো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি চলো গিয়ে তোমাদেরকে হালকা ফুলকা একটু ফাংশনটাও দেখাই প্লাস বাড়িও যাবো এতে তো এসে অনেকক্ষণ এই বাবা গেছিলো হেয়ার কাট করাতেই জাস্ট ঢুকলো বেসিক্যালি আমার না খুব খিদে পেয়েছিলো তো আমি আটের সময় নিয়মর গেছিলাম আমি চিকেন প্যাটিসটাই প্রেফার করি বাট চিকেন প্যাটিস তো নেই আর এখানে তোমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ পাড়ার ফাংশনে একদম আমাদের বাড়ির গলিতেই তো যাই হোক আমি জোম্যাটোতে একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম ওটাই এসে গেছে ওটাই নিতে এসছি এই যে ফাংশন হচ্ছে অরূপ বিশ্বাস থেকে শুরু করে সবাই এখানে প্রেজেন্ট রয়েছে ওই যে ওই সাইডটায় আই গেস ফুড স্টল বসেছে আমি যাইনি এখনো মাঠের ভেতর অসংখ্য ধন্যবাদ আপনাকে এবার যিনি দায়িত্ব নিয়ে আজকের এই অনুষ্ঠান পেয়েছি আমি আমার অর্ডারটা নিয়েই তারপরে যে পিছনে জোম্যাটো দাদা দাঁড়িয়ে আছে জোম্যাটো দাদা বলে জোম্যাটো তো পিছনে এই যে ফাংশন দেখতে পাচ্ছ আমি অর্ডারটা রিসিভ করে তোমাদেরকে একবার দেখে নিলাম হালকা একটা ড্রিঙ্কস দিয়ে দিলাম পরে ভালো করে দেখা চায় খাই গিয়ে খুব খিদে পাচ্ছে আমার তো এই যে এটা একটা কম্বো অর্ডার ছিল চিকেন চিজ স্যান্ডউইচ আমি বলে দিয়েছিলাম কুকিং ইনস্ট্রাকশনসে যে চিজ অ্যাড করতে না তার জায়গায় মেয়নিজ অ্যাড করতে আর তার সাথে হচ্ছে চিকেন উইংস আজকে তো বিকেলে বেরোনো হয়নি তো শনিবার আজকে তো বেরিয়ে গেছি আমি আর শায়ন মানে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এই যে শায়নের আমি এখন চলে এসেছি হচ্ছে পিৎজা হাটে আমাদের বাড়ির সামনেই একদম তো চলো গিয়ে দেখি শায়নের পিৎজা হাটে পিৎজাকে দিচ্ছে হচ্ছে যদিও আমি প্রেফার করি সবসময় ডমিনোজের পিৎজা দেখা যাক কীরকম হয় এই যে শায়নের পিৎজা চলে এসছে ক্লাসিক চিকেন ডিলাইট আর এই যে এখন ওয়েব সিরিজটা দেখা বন্ধ করলো করে এবার খেতে শুরু করলো এটা বাংলা ওয়েব সিরিজ শায়নকে পুরো আমি অ্যাডিক্টেড করে দিয়েছিলাম কী জানো ওটা ছিল Z5 ছোট লোক না Z5 ছোট লোক যেটা প্রিয়াঙ্কা সরকার রয়েছে ওইটাই বাড়াবাড়ি গরম তো অবভিয়াসলি জাস্ট ওভেন থেকে বার করে তোকে দিল না এই গেলাম খেয়ে পিজা হাট থেকে আমার তো পেট ভর্তি ছিল বাট ইমোশন কটন ক্যামেরা লাইট বুঝতে পারলে আজকে শাইনের চুলটা কতটা লেভেলে সিল্কি আর আমার চুলটা আর আমার চুলটা আমি এরকম যদি রেখে দিই এরকম সারাদিন পড়ে থাকবে নড়বে চড়বে না মানে এতটাই রাফ আমার তুই অর্ডার দি খাইছিস আর দেখিছিস তো ও আর কি বলতে চাইছে আমি চিকেন উইংসটা খেয়েছি না সেটা নিয়েও বলছে কারণ চিকেন উইংসটা শায়নের খুব ফেভারিট তাই তো যাই হোক চলো শায়ন খেয়েছে আমি একটা স্লাইসই খেয়েছি তো চলো এবার ফ্ল্যাটে যাবো কেন তুই খেলি তো খাবার কথা না পেট থেকে বার করে দেবো খাবি
হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল টুকটাক কাজ বাজ করে ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে হবে হচ্ছে, হ্যাঁ এসো, আজকে হবে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে প্রনগুলো রয়েছে, আর এইখানে আমি পেঁয়াজটা ভাজাভাজা করছি, পেঁয়াজ বাটা, আর এর মধ্যে এলাচ দিয়েছি আমি শুধু। আর এদিকে আজব আছে, দুখানা ফুল ফুটেছে, একটা ওই জবা আর একটা এই জবা, এই জবাটা অনেকদিন বাদে ফুটলো। আর বল, আর এখানে কোয়ালিটি বলছে গাড়ি আছে, আর কি বলবো, আইসক্রিম খেতেও ইচ্ছা করে কিন্তু খেতে পারবো না গলার জন্য। আজকে আমিও চিকেন রান্না করেছি, আর এদিকে বাবা ফোন করে বললো বাবা নাকি একটা স্পেশাল চিকেন বানিয়েছে, তো সায়নের জন্য পাঠাবে। তো আমি বললাম নর্মাল চিকেন হলে পাঠিও না, কারণ আমার ঘরেও হয়েছে, তো বললো না একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, তো বাবা নিজে এসে দিয়ে গেল চিকেনটা। তো যাই হোক, চলো এখন আমি চিংড়ি মাছটা বানাতে থাকি, মানে ওটা কমপ্লিট করতে হবে, করে তারপর স্নান করে খাবো দাবো। তো যাই হোক, চলো গিয়ে এখন চিংড়ি মাছটা বানাই। আমার না খুব অদ্ভুত লাগে যখন চিংড়ি মাছগুলো কড়াইতে দেওয়ার পরে হালকা হালকা অরেঞ্জের টান হতে থাকে, কালারটা চেঞ্জ হয়, ভাবি কি করে সম্ভব এটা। যাই হোক, এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক, নাবি নিয়েছি, হয়ে গেছে। আজকের ভিডিওটা বাস আমি এই অবধি রাখলাম, নেক্সট ভিডিও সানডে স্পেশাল ভিডিও দেখতে হলে নেক্সট ভিডিওটা চেক আউট করতে একদম ভুলো না, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট and stay positive. Ta-ta!